ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে স্থল সীমান্ত বাণিজ্য চালু নিয়ে এবার কেন্দ্র রাজ্য সংঘাত সমস্যার কথা জানিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব রাজীব সিনহাকে পাঠানো কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার ওই চিঠিতে বলা হয়েছে ভারত নেপাল ভারত ভুটান ও ভারত বাংলাদেশ সীমান্তে স্থল পথে বাণিজ্য চালু করার জন্য গত চব্বিশে এপ্রিল সংশ্লিষ্ট রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কি পদক্ষেপ করেছে সে বিষয়ে কোনো রিপোর্ট পাঠায়নি উর্জে রিপোর্ট এসেছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত দিয়ে এখনও স্থলপথে বাণিজ্য চালু হয়নি এর জেরে অনেক পণ্যবাহী ট্রাক সীমান্তের দুদিকে দাঁড়িয়ে রয়েছে ওই চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব লিখেছেন যে এই সংক্রান্ত আইনে বলা আছে কোনো রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল প্রতিবেশী দেশের সঙ্গে চুক্তি মোতাবেক পণ্যবাহী গাড়ি সীমান্তে আটকাতে পারে না কেন্দ্র স্বরাষ্ট্র সচিব ওই চিঠিতে দ্রুত স্থল সীমান্ত বাণিজ্য চালু করে মুখ্য সচিবকে রিপোর্ট পাঠাতে বলেছেন